হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুদিন আমরা ব্লগ দিইনি, আর দেখো ঘরের অবস্থা সব ঢেকে দিয়েছি। ঘরে অনেক ছাড় পোকা হয়েছে, মানে আমরা 4-5 দিন ধরে ক্লিন করছি, তাও একটা দুটো কোথাও থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন ডিসাইড করেছি আমি আরও বেরোবো, আজকে ওর ছুটি, আমি আরও বেরোবো। আর ঘরে এখন মেডিসিন ছড়িয়ে, মানে ওষুধ, ছাড় পোকা মারার ওষুধ আছে, সেটাকে ছড়িয়ে ঘর বন্ধ করে কিছুক্ষণের জন্য আমরা বেরিয়ে যাবো। তো চলো আমরা তাড়াতাড়ি করে এখন এটা করে, অলমোস্ট এখানে 7টা বেজে গেছে, তাই তো বাবু? 7টা বাজে না, কটা বাজে এখন? 7:30 বাজে। তো আমরা এখন ওগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। ওই যে একজন ডাস্টবিন ফেলছে, আমরা দুজন পুরো কি বলবো, এত বাজে অবস্থা হয়ে গেছে আমার, পুরো চোখ নাক মুখ জ্বলা শুরু করে দিয়েছে, নাকের মনে এখান দিয়ে পুরো শ্বাস নেয় উপরে উঠে গেছে। কি বলে, ব্রহ্মতালু না কি বলে বাবু? হ্যাঁ, পুরো এত জ্বলছিল, আমি দিয়েছি তো ওর প্রথমে হচ্ছিল না বলে তুই বেশি পেলি, তোর বেশি হয়, আমরা এইসব ছোটবেলা থেকে করে অভ্যস্ত। এই সেই কথা লাস্টে যেই গন্ধ পেতে বুঝে থাকা যাবে না, তাড়াতাড়ি বেরো ঘর থেকে, বেরো বেরো বেরো। আমরা হচ্ছে গ্রামের খাঁটি মানুষ, পুরো হচ্ছে গ্রামের, আমি গ্রামের ছেলে, বিয়ে করেছি গিয়েও ছেলে। তো যাই হোক, প্রথমে হচ্ছে পুরো ম্যাট্রেসটাকে আমরা উল্টে নামিয়েছি, দুজনে নামাতেই পারছিলাম না, এত ভারী। সে তো সবাই দেখতেই পায় কে মোটা। তো যাই হোক, তারপরে ওই ইয়ে করলাম আমরা, কি বলে ওটাকে, নামিয়ে সব দিলাম, চারপাশে দিয়ে লক করে বেরিয়ে গেছি। এখন মানে বাড়ি ফিরে আমরা তো এখন একটু বেরোলাম হাঁটি হাঁটি করতে, তারপরে বেরিয়ে যখন ঘরে ঢুকবো তখন আমাদের অবস্থা খারাপ হবে। আর আমরা এখন লিফটের জন্য রোজের মতো ওয়েট করছি। তো আমরা এই জায়গাটা একটু বসতে এসেছি, এখানে সবাই বসে, ভালো লাগে, বেশ ফাঁকা। এখানে কিছুক্ষণ বসবো ঘরে, ততক্ষণ এখানে সবাই খেলছে দেখা। হ্যাঁ, ওইখানটা সবাই খেলছে, ওখানে সবাই খেলছে, সন্ধ্যাবেলা সব ছেলেরা এখানে খেলে ক্রিকেট। হ্যাঁ, সে তো ফুটবল ওই দুটো আছে, একটা আছে, হ্যাঁ ওই পার্কের ভিতরে তো একটা আছে, আমরা বাস্কেটবল খেলে গেছি। তো আমরা এখানে একটু কিছুক্ষণ বসবো, টাইম স্পেন্ড করব এই জায়গাটা, সাইডে বসে দুজনে গল্প করব, ততক্ষণ আমাদের ঘরের ওটাও ইয়ে হয়ে যাবে, ধুলো একটু ঝেড়ে নিলেই হবে। তো আমরা এখানে বসবো, আমার নাক এখনো জ্বলে যাচ্ছে, আমরা এখানে বসে দুজনে গল্প করব, তারপরে কোথাও যাব, একটু কিছু খাবো হালকা পাতলা খেয়ে ঘরে ঢুকে যাব, তাই তো বাবু? হ্যাঁ আর কি, এমনি এত গরমের জন্য আর বেরোইনি কোথাও আমরা, মানে দিনের বেলা তো বেরোনোই যাবে না। আর দুবাইতে তো নর্মালি, তুমি দুবাইতে নর্মালি তোমার এই এখন হচ্ছে তোমার এটা হচ্ছে জুন মাস, তো নর্মালি আগে কি হতো, আগে মার্চের এন্ড থেকে অনেক গরম পড়ে যেত, মানে অলমোস্ট ডে টাইমে 45 ডিগ্রি, নাইটেও তোমার 38-37 এরকম থাকতো। এখন এই বছর ওয়েদারটা ভালো, এবার এই বছর তোমার কি হয়েছে, এখন অবধি ওয়েদারটা ভালো ছিল, লাস্ট 20 ডেজ অবধি ভালো ছিল, না লাস্ট 20 ডেজ অবধি ওয়েদার খুব ভালো ছিল, মানে ঠান্ডা ঠান্ডাই ছিল অলমোস্ট। হচ্ছে এই জুনের স্টার্ট মাস ভালোই ছিল, জুনের স্টার্টিং থেকে এখন শুরু হয়েছে প্রচন্ড গরম, এখন পুরো গরম, এগুলো রাস্তাঘাট পুরো হিট, এখনো হিট রাস্তাঘাট থেকে, মানে রিলিজ হচ্ছে একটু ভালো লাগছে, এখন বসেছি বলে ভালো লাগছে, বাট এই আবার জুন জুলাই আগস্ট, তারপর সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বরের এন্ড থেকে বা অক্টোবর স্টার্টিং থেকে আবার ওয়েদার খুব কিন্তু কিছু করার নেই, সব সময় তো ঘরের মধ্যে ভালো লাগে না, না তো আমরা একটু বেরিয়েছি। আর দিনের বেলা আমরা নর্মালি তো দেখেছি ঘুরতে টুরতে যাই এখানে ওখানে, আর এখানে দেখার মতো কিসব বাইরের ভিউই, আর যেগুলো দিনের বেলাই ভালো লাগবে, ভিডিও বানাও, রিলস বানাও, যা খুশি বানাও। তো রাত্রেবেলা বেরোলে ওই মল স্টলসে যাও, ডিনার করতে যাও, ঠিক আছে, কিন্তু আর আজকে আমরা পুরো দিন সারাদিন লাদ খেয়েছি, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, অলমোস্ট 8টা বাজে এখন। তো আমরা তাই আর কোথাও গেলাম না আজকে, বললাম একটু হাঁটি হাঁটি করি, আর মাঝে মাঝে সব রকমই এক্সপিরিয়েন্স নিতে হয় না, সবসময় বাইরে ঘুরতে গেলে, দূরে ঘুরতে গেলেও ভালো লাগে না। আর আজকে আমার এত শরীর খারাপ, এত ই, এখন আমি গাড়িতে উঠলে আমার মোশন সিকনেস প্রবলেম, ঠিক আছে তো বাবা। তো তোমাদের দেখিও দিই আমরা কোন জায়গাটা এক্সাক্ট বসে আছি, আশেপাশের ভিউটা, এখানটা অনেকেই বসে আছে দেখো, এখানে অনেক কাপলও দেখলাম একটা একসাথে হাঁটছে। ওই জায়গাটা আমাদের বিল্ডিংটা ওইদিকে, ওইদিকে তো বাবু, এই সোজা একদম, আমাদের বিল্ডিংটা একদম লাস্ট বিল্ডিং, হ্যাঁ লাস্ট বিল্ডিং। তো আমরা এখানটা বসে আছি এখন, এই দিকটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছো। আর আজকে আমরা বেরোতাম না, বেরোলাম ওই ওষুধটা নাহলে ঘরেই ল্যাদ খেয়ে কাটিয়ে দিতাম, ওই ওষুধটা দিয়েছি ঘরে রুমে, তার জন্য বেরোলাম, নাহলে খুব জোর হলে নিচে ওই নিচে একটা শপ আছে, আমরা ওখানে খাওয়া খাই টাই ওখানেই যেতাম, নাহলে এতদূর হেঁটে আসতাম না, একটু বসতে হবে তার জন্য আসলাম। এই যে মিস
সিস্টার বসে রয়েছে আমার সাথে ম্যাচ করে সব সময় জামা পরে ইচ্ছে করে আমি তো আগে বলেছি কি আগে বলেছিস স্নানটা কি আগে করলো কি পরে বেরোলো স্নানটা আগে করেছি কিন্তু করেছি আমি আগে ও আর আমি হচ্ছে কি বলতে চাইলি এটা তুই মোটামুটি আগের দিন এসেছিলাম একটা ভিডিওতে আগের ভিডিও তো ছিল না আমার মুখটা পুরো হ্যাঁ চোখ মুখ ঢুকে গেছে বোঝা যাচ্ছে যে টায়ার্ড লাগছে এখন ঘরে গিয়ে আমাদের অনেক কাজ আছে আর কি বলবো তো যাই এখন খাই খাওয়াটা এনজয় করি আর তোমরাও দেখো ভাই এখানে বেশি কথা বলতে পারছি না কারণ অনেক লোকজন ভর্তি বেশি লোকজন এই যে মোটা জুস এসেছে ওর কালার কিন্তু পছন্দ হচ্ছে না না তোমাদের দেখাচ্ছি একবার দাঁড়াও এখানে ছবি একটা দিন হ্যাঁ জীবন আমরা সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি আড্ডা দিতাম চার পাঁচ কাপ চা খাওয়া যেত সারাক্ষণ ধরে আড্ডা দিতাম আর প্রত্যেকে চার পাঁচ কাপ করে চা তারপরে বিস্কুট টিস্কুট খেয়ে মোটামুটি 110 টাকা বিল হয়ে যেত তিন চারজন মিলে 110 টাকা বিলিয়ে দিতে আবার টাকা দেওয়ার জন্য ঝগড়া লাগে আমি রুবেল মিনময় দা একজন খেয়ে দাও শুরু করে এখানে দেখছো ক্রিসপি চিকেনটা এখন আমরা খাবো এই যে মোটা এই কি যাই বল এই মিয়া হচ্ছে ওর আমার সাথে কত মিয়া করে কি সঙ্গে সঙ্গে আমি যদি মিয়া করলাম টাকা নেওয়ার আমি বসবো তুই পরিষ্কার করবি ওটা তো ম্যাট্রেস না ওটা তো মনে হচ্ছে তুই তুই রামায়ণে ছিল না যে হনুমান ওটা পাহাড়ের মতো ভারী বাপরে লোফার লোফার
লো ফাস্ট দেখো লো ফাস্ট মুখটা বাঁকা বাঁকা লাগছে কেন বাবু মুখ বাঁকা তো যাই হোক অনেক পরিষ্কার করলাম আমরা দুজন মিলে নাকটা সব জ্বলছে কষ্টের কাজ বাপরে বাপ যারা করে তারাই জানে চোখ মুখ জ্বলছে মানে যে পাউডারটা দেয় ওটা এত বাজে এত বাজে দেখি কিচেনে কি করছো কেমন আছো ডিমের পোস্ট দেখেছো আমার সবসময় পিছনটা অনেকদিন পর আসতো আছে কিন্তু উল্টে নামিয়েছে আসতো আছে একটু পরে আমার পেটের মধ্যে গিয়ে সুন্দর ভাবে বসবাস করবে ওরা তাই তো কিন্তু একটু চিনি কম হয়ে যাবে হালকা নুন ছিটিয়ে দিই তুই আমার দেখ ম্যাচিং করাই দেখো আমি আমিও হলুদ পরেছি এই গেঞ্জিটাও আমার এই গেঞ্জিটা ওর আমি আগে স্নান করে আমি আগে হলুদ পরে বেরিয়েছি তারপরে ও হলুদ পরলো তখনও যাওয়ার সময় কি বললো যে আমি আগে পরেছি আমার কাছে ওর কোনো গেঞ্জি না আছে ওর কোনো প্যান্ট কিছু নেই যাওয়ার সময় তো আমি আমার গেঞ্জি পরেছিলাম তাহলে তুই কেন সাদা পরলি আমার দেখা দেখি যাওয়ার সময় আমরা অ্যাকচুয়ালি পরি না আমাদের হয়ে যায় ম্যাচিং ম্যাচিং বলো মিথ্যা কথা জানতো বলবে এটাই টেস্ট করছি কড়াই ধরে সুজি খেতে বসেছে রাত্রবেলা হ্যাঁ সুজি বানিয়েছিলাম আমি হ্যাঁ অল্প দেখো মুখটা দেখো সুজি খেতে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ খাওয়ার পুরটা তো ভালোই শিখেছিস আমার থেকে দেখো আমাদের না আমি খাবো না আমরা এখন কি করছি বাবু এখন রাত বাজে দুটো কত সুজিত আছে নর্থ বেঙ্গলের ব্লগ দেখি আমরা মানে আমাদের তো ওটা দেখলেই একদম মনটা ভালো হয়ে যাবে মনে হয় আমরা ওখানে চলে গেছি আমরা ঘুরতে যাই মাঝে মাঝে নর্থ বেঙ্গলে তো আমরা এখন থেকেই প্ল্যান করছি এবার যখন ইন্ডিয়া যাবো কি কি করবো কোথায় যাবো হ্যাঁ সিরিয়াসলি নর্থ বেঙ্গল যেতেই হচ্ছে বাবা আমরা এই নিয়ে দুবার গেছি নর্থ বেঙ্গলও আর আমি তারপরেও আমাদের মানে এখনও আমরা অনেকটাই ঘুরে নিয়েছি কালিম্পংয়ের আমাদের ম্যাক্সিমাম জায়গা ঘোরা দার্জিলিংটা ঠিক করে ঘোরা নেই কার্শিয়াংটা ভালো করে ঘোরা দার্জিলিং শুধু ম্যালই গেছি আমরা আর ওই দার্জিলিংয়ের ম্যাল আর আশেপাশের কয়েকটা স্পট ঘুরেছি কারণ আমরা যখন গেছিলাম তখন লকডাউন ছিল কালিম্পংয়ের আমরা অনেক অনেক ভালো ভালো জায়গা ঘোরার এইসব লাভা লোলেগাঁও ইছেগাঁও তারপরে অনেক ম্যাক্সিমাম জায়গায় ইচ্ছে তারপরে ওটাকে জায়গাটার নাম কি চারখোলে তারপরে আর ওই সেভেন পয়েন্টস যেগুলো হয় ডুয়ার্সের পাস দিয়ে ঝালংবিন্দু রক রকি আইল্যান্ড অনেক অনেক জায়গায় ঘোরা কিন্তু আমার এত ভালো লাগে ওখানকার ভাইবস আমি আমি বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আর যারা গেছে তারা তো জানেই নর্থ বেঙ্গল ইজ নর্থ বেঙ্গল কারোর সাথে তুলনা হবে না নর্থ বেঙ্গল তাই তো বাবু
তো আমরা এখন রাতবেলা নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছি ভিডিও দেখে। আমরা খুব ব্লগ দেখি, মানে ভালো যারা ব্লগ বানায়, অনেকে আছে শুধু নর্থ বেঙ্গলেরই ব্লগ বানায়। হ্যাঁ, একটা ফ্রিজের একটা, তো আর কি বলবো। তো আমরা আমাদের দিনটা আজকে এইভাবেই শেষ হলো, এখনো আমরা ভিডিও দেখবো, আমাদের মানে দেখা শেষ হয়নি, নতুন একজনের পেয়েছি ব্লগগুলো সেগুলো দেখেই যাচ্ছি। তো এখন যাব আমরা ব্লগ দেখবো। আজকে ভিডিওটা এই অবধি তো বাবু। ওকে গাইস, তাহলে আজকের ভিডিও এই অবধি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড স্টে সেফ এন্ড হ্যাপি অলওয়েজ। বাই।